মাথার চুল মাথা থেকে পায়ের গুলো এ চুল বিক্রি করব চুল বেচে খাবার আনব এ ভাই ও আর শেষ সিদ্ধান্ত ভাই আমার তাই হলো সারাদিন গেল খাবার মিলল না চার ঘন্টার ইতিহাস বাপ আমি সব শুনাইতে পারলাম না দিন চলে যাচ্ছে তাই তিনি সবশেষে চুলকে বিক্রি করল চুল বিক্রি করে স্বামীর জন্য খাবার আর ঔষধ নিয়ে ফিরছে আশ্চর্য এখানে শয়তান আয়ুবকে তহমত লাগিয়ে দিল যে আপনার স্ত্রী চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়ে দেশের লোকে তার চুল কেটে দিয়েছে কুষ্ঠ রোগে দেহের মধ্যে পুকারে মালিক তবু এত ব্যথা পাই না এই মুহূর্তে বিবি আমার চুরি করতে ঢুকেছিল ধরা পড়ে চুল কেটেছে শুনি এত ব্যথা পেয়েছে আহা আল্লাহর কাছে সে বলল আল্লাহ আমি আজকে বহুত ব্যথা পেয়েছি এ আমার ভাই ও বন্ধু আমার আল্লাহ পাক বলেন যা আজ তোর যত জীবনের পরীক্ষা আমি সব গুটিয়ে নিলাম জীবনে এসে বলল হজরত আপনি মাটিতে একটু লাগ পদাঘাত করেন আয়ুব আলাইহিস সালাম রহিমা গেছে আপনার রুজি রোজগারে আর উনি মাটিতে পদাঘাত করলেন করার পরে ওখান থেকে পানি উঠা শুরু করলো ওই পানি তার গায়ে যখন পড়লো আবার যে আয়ুব ছিল তরুণ যুবক আয়ুব সে আয়ুবে পরিণত হলো বিবি রহিমা সেখানে আসলে রহিমার সাথে বহু কথা রহিমাকে ওই পানিতে গোসল করিয়ে দিলে তারও জীবন ওই তরুণীতে আসলো দুই সবাই স্ত্রী বিবি রহিমা 18 বছর ধরে স্বামীর খেদমত করলো পরীক্ষায় পাশ করলো রাষ্ট্রে আল্লাহ যেভাবে রহিমা আয়ুবকে প্রথমে রেখেছিল সেইভাবে তরুণ তরুণী সেই বাদশা আয়ুব আবার বিবি রহিমাকে নিয়ে বুকে করে নিয়ে আবার দেশে ফিরল বলুন সোহা বলুন না রে তকবীর আয়ুব এবং রহিমা যা ছিল তাই আল্লাহ আবার তাদেরকে ফিরিয়ে দিল কিন্তু মধ্যখানে বিশাল পরীক্ষা চলল সেই পরীক্ষাতে রহিমা পাশ করলো অন্যান্য বিবিরা সব পালিয়ে গেছিল তারা পরে আবার এসেছিল অন্যদিন আমি আপনাদের এই ঘটনা এই ঘটনার সময় লাগে আমার 4 ঘন্টা তা আমি আজকে পারলাম না আপনাদেরকে শোনা চান কালেজার টুকরো একটা ভাত হাঁড়ির টিপলে পারে সব ভাত জানা যায় যে ভাত হয়ে গেছে আপনারা বুঝতে পারলেন এই আয়ুব আর রহিমার জীবনীটা কত মানে কত দুঃখিত জীবন কত মর্মান্তিক জীবন এবং কত বাদশাহী জীবন আল্লাহ তাকে পুনরায় বাদশাহী ফিরিয়ে দিলে বলুন সোহার বলুন না রে তকবীর এই আমার কালেজার টুকরো শোনাচ্ছান আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বিবি রহিমা সব থেকে পৃথিবীর মধ্যে স্বামীকে ভালোবেসেছে তার বিশাল তার পরীক্ষায় তিনি পাশ করেছে বলুন সোহার আল্লাহ।